Preview. আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক টিভিতে। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। সীমান্তে উত্তেজনার মধ্যেই বৈঠকে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল মহড়ায় ইরান। এদিকে যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে রুহানি। অন্যদিকে ইসরায়েল আমিরাত চুক্তি নিয়ে বিশ্বের 200 আলেমের ফতোয়া। অপরদিকে হোয়াইট হাউসে ইসরায়েল আমিরাত চুক্তি সই 15 সেপ্টেম্বর। সর্বশেষ বিদেশি বিমান দূরে থাকো হুঁশিয়ারি ইরানের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাশিয়ার মস্কোতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসছেন ভারত চীনের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার রাজধানীতে আজ রাশিয়া ভারত চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। এরপর ভারত ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসার কথা রয়েছে। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এর মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং তাদের বৈঠক হবে দুই দফায়। গত কয়েক মাস ধরে সীমান্তে ভারত চীনের সৈন্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে, সীমান্তে হতাহতের ঘটনাও ঘটেছে। বৈঠকে সীমান্তে অচল অবস্থার বিষয়ে সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল মহড়ায় ইরান। পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে। ইরান যে এলাকায় নৌমহড়া শুরু করেছে সেটি হচ্ছে পারস্য উপসাগরের আন্তর্জাতিক জাহাজ প্রবেশের একমাত্র পথ। এই পথ দিয়ে জ্বালানি তেলের একটা বিরাট অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়। খবর পাস টুডে। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই নৌ রুটের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইরানি সামরিক বাহিনী জুলফিকর 99 নামে এই মহড়া পরিচালনা করছে। এর আগেও ইরান বহুবার পারস্য উপসাগর ও ভারত মহাসাগরে এই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। সেসব মহড়ায় নতুন নতুন নানা রকমের অস্ত্র সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। তবে এবার নতুন কোনো অস্ত্রের পরীক্ষা করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আরেকদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র 2018 সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার এবং ইরানের উপর নিষেধাজ্ঞার পূর্ণ বহাল করে একটি কৌশলগত ভুল করেছে, এজন্য দেশটিকে অনুতপ্ত হতে হবে। বুধবার তেহরান এক অনুষ্ঠানে ইরানি প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে তার সবকিছুই ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা সীমাহীন যে পথ বেছে নিয়েছে তা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে, এছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। তারা যা করেছে তার জন্য এখন তাদেরকে অনুতপ্ত হতে হবে এবং নিশ্চয় তারা তাদের পথ পরিবর্তন করবে, এছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল যে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টি ও নির্বাচনমূলক নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে নত জানো করতে পারবে, কিন্তু ইরানের জনগণ সে প্রচেষ্টা প্রতিহত করেছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, যদিও যুক্তরাষ্ট্র আমাদের জন্য সমস্যা তৈরি করেছে, কিন্তু এর মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সারা বিশ্বের সামনে এমনকি যুক্তরাষ্ট্রের জনগণের চোখের সামনে সম্পূর্ণভাবে অপমানিত হয়েছে। এদিকে ইসরায়েল আমিরাত চুক্তি নিয়ে বিশ্বের 200 আলেমের ফতোয়া। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কথিত শান্তি চুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের বিরোধিতায় সরব গোটা মুসলিম বিশ্ব। এবার আমিরাতের নতুন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের মুসলিম স্কলারদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স বা বিশ্ব মুসলিম বা বিশ্ব মুসলিম উলামা সংঘ। মসজিদুল আকসা, আল কুদস ও ফিলিস্তিন দখলদারী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে আমিরাতের এমন সম্পর্ককে হারাম ফতোয়া দিয়েছে আলেমদের আন্তর্জাতিক এই সংস্থাটি। খবর আনাদোলু আরাবির। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ঘোষণা দেওয়া হয়। বিশ্বের প্রভাবশালী 200 আলেম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন। ফতোয়ায় বলা হয়, ইসরায়েলের সঙ্গে তথাকথিত শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টি শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং অকার্যকর বলে সাব্যস্ত হবে।
তাছাড়া এটি বড় অপরাধ সর্বশক্তিমান আল্লাহ তার রাসূলের সঙ্গে খিয়ানত বা ফিলিস্তিন ভূমি জনগণ ও মুসলিম উম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা। অপরদিকে হোয়াইট হাউসে ইসরায়েল আমিরাত চুক্তি সই 15 সেপ্টেম্বর। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আগামী 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের মধ্য সম্পর্ক স্বাভাবিক করতে তারা এটি করতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি কে এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এমন তথ্য দিয়েছেন, উপসাগরীয় কোনো দেশের সঙ্গে এটি হচ্ছে ইসরায়েলের এ ধরনের প্রথম চুক্তি এবং মিশর ও জর্দানের পর আরব বিশ্বের কোনো দেশের সঙ্গে তাদের একটি তৃতীয় চুক্তি। ইরানকে দমনে এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপসাগরীয় দেশগুলো সহ মধ্যপ্রাচ্য, মার্কিন মিত্র বিভিন্ন দেশ ও ইহুদি রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার শান্তি চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপসাগরীয় দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ। বুধবার এক বিবৃতিতে আমিরাত জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ উচ্চপদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ আবদুল্লাহ। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওয়াশিংটনের এই ঐতিহাসিক চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করেছেন ডোনাল্ড ট্রাম্প, আর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সর্বশেষ, পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় ইরানের জুলফিকর 99 নামে যে নৌমহড়া শুরু করেছে তা নির্বিঘ্নে শেষ করার জন্য বিদেশি বিমানগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ইরানের এই সতর্ক বার্তা পাওয়ার পর ওই এলাকার আকাশ থেকে আমেরিকা তাদের সমস্ত ড্রোন সরিয়ে নিয়েছে। ইরানের সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ তথ্য জানিয়েছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অনুষ্ঠানরত এই মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বিমান এবং স্থল শাখা অংশ নেবে। মহড়ায় প্রতিরক্ষামূলক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। এদিকে চলমান এই মহড়ায় ইরান ড্রোন ট্রাপেডো ভূমি থেকে ভূমিতে এবং উপকূল থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মহড়া নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য শাহান ডেস্ট্রয়ার ও বন্দর আব্বাস সাপোর্ট শিপ সহ ইরানের 79তম নৌবহরকে ভারত সাগরে মোতায়েন করা হয়েছে। এসব জাহাজ বিদেশি শত্রু জাহাজের গতিবিধির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।